ডাউন জম্মুতাওয়ায় কলকাতা ট্রেনের মধ্যে এক কন্যা সন্তানের জন্ম দিলেন ঊষা যাদব নামে এক মহিলা। খবর পাওয়ার মাত্রই রেল কর্মীদের তৎপরতায় আসানসোল স্টেশনে মা ও সদ্যজাত শিশুকন্যাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, ইউপির বাসিন্দা ঊষা যাদব দুর্গাপুরে বাড়িতে ফিরছিলেন এবং চলতি ট্রেনের মধ্যেই প্রসব যন্ত্রণা শুরু হয় এবং ট্রেনের মধ্যে কন্যা সন্তানের জন্ম দেন ঊষা যাদব নামে ওই রেলযাত্রী। আসানসোল থেকে কাজল মিত্রের রিপোর্ট, সমাজিত ঐশী। हमको तो मालूम हुआ ये तो अंदेजा कम रहा है ना, तो हमको मालूम हुआ कुमार डुबे में कैसा एक लेडीज है, प्रेगनेंसी में है, बहुत दर्द छोड़ा। हम तुरंत कमर्शियल कंट्रोल को मैसेज किए और यहाँ डॉक्टर का अरेंजमेंट करवाया कि यहाँ पे उससे पहले ही मतलब डेली बेबी डिलीवरी हो गया।